কলরবের জনপ্রিয় শিল্পী মাহফুজুল আলম হাজারো মানুষের ভালোবাসাকে বিদায় জানিয়ে খুব অল্প সময়ে পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তার ভালোবাসায় সিক্ত হয়ে হাজারো মানুষ কেঁদেছে তার মৃত্যুতে, দোয়া করেছে মহান রবের দরবারে তার জন্য, জান্নাতুল ফেরদাউস কামনা করেছে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে। কলরবের জনপ্রিয় শিল্পী এই মাহফুজুল আলমকে স্মরণীয় করে রাখার জন্য কলরব শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে বেশ কয়েকটি অনলাইন স্মৃতিচারণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন ওলামায়ে কেরাম সহ বিভিন্ন ধরনের পেশার মানুষেরা অংশগ্রহণ করে স্মরণ করেছে শিল্পী মাহফুজুল আলমকে। সর্বশেষ মাহফুজুল আলমকে স্মরণীয় করে রাখার জন্য চতুর্থ পর্বের আয়োজন করে কলরব শিল্পীগোষ্ঠী অনলাইনের মাধ্যমে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম শায়েখ আহমদুল্লাহ, আরও উপস্থিত ছিলেন শায়েখ মুস্তাফিজ রহমানী সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ, উপস্থিত ছিলেন হেদায়তুল্লাহ আজাদী সহ বেশ কয়েকজন বরেণ্য ওলামায়ে কেরাম। তারা মাহফুজুল আলমকে স্মৃতিভরে স্মরণ করেছেন এবং তার জন্য মহান রবের দরবারে দোয়া করেছেন, জান্নাতুল ফেরদাউস কামনা করেছেন, সেই সাথে মাহফুজের গুণগুলো ধরে রাখার জন্য আহ্বান জানিয়েছেন দেশবাসীর কাছে। আরও বলেছেন বক্তারা যে মানুষগুলো মৃত্যুবরণ করার পরে আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়, সেই ভালোবাসাটা যদি মানুষেরা জীবিত থাকতে আমরা দেখাতে পারতাম তাহলে সেটা আমাদের মুসলমানদের জন্য অনেকটাই কল্যাণকর ছিল বা অনেকটাই কল্যাণকর হতো। এই আহ্বান জানিয়ে অনেক ওলামায়ে কেরামগণ বক্তব্য রেখেছেন সেই স্মৃতিচারণ অনুষ্ঠানে। যে কয়েকজন শিল্পী বিশেষ করে আলেমদেরও নির্ঘুম রাতটাকে ইবাদতে সামিল করেছে, তার মধ্যে একজন হচ্ছে মাহফুজুল আলম। অনেক সময় হেদায়েতুল্লাহ আজাদী ভাই, শায়েখ আহমদুল্লাহ ভাইদের মতো বড় বড় শায়েখদের আলোচনা শুনে কিন্তু চোখে পানি আসে, আবার অনেক সময় ওয়াজ না মাহফুজের মতো শিল্পীদের একটা বাক্য মানুষের চোখ থেকে পানি ঝরিয়ে দেয়, অশ্রু বিগলিত করে। যাই হোক, মাহফুজুল আলম আমাদের মধ্যে বেঁচে থাকবে এবং সে চলে গেছে জানি, এই পৃথিবীতে আর দেখা হবে না, তবে কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ মাহফুজুল আলমের সাথে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফুজুল আলমের মতো একটি ধারালো কণ্ঠ দান করুক এবং ঘরে ঘরে মাহফুজুল আলমের মতো ইসলামের সঙ্গীত শিল্পীও দান করুক, আমিন। আমি এতটুকুই বলতে চাচ্ছি। কিছু মানুষ আছে, মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তার আলামত প্রকাশ পেয়ে যায়। আমরা একটা হাদিসের কথা নিশ্চয় জেনে থাকবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালোবাসেন তার আমলের কারণে, তার তাকওয়ার কারণে, তার ইমানের কারণে, তখন ফেরেশতাদেরকে নির্দেশ করেন তোমরাও তাকে ভালোবাসো, এবং ফেরেশতাকে নির্দেশ করেন আল্লাহ তাআলা জমিনে যেন ঘোষণা করেন এবং জমিনবাসী যেন তাকে ভালোবাসেন। এ হাদিসের আলোকে আমরা জানতে পারি যে যে মানুষগুলোকে মুত্তাকিরা ভালোবাসেন, ইমানদাররা ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দারা ভালোবাসেন, সেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, এই সুধারণা আমরা রাখতে পারি। আমার মনে হয় যে মাহফুজুল আলম অত্যন্ত বয়সে তরুণ একজন মানুষ, তার অর্জনের ঝুলিতে যে অনেক কিছু ছিল সেরকম না, কিন্তু এরপর তার মৃত্যুতে যে পরিমাণ মানুষের হৃদয়কে সাড়া দিয়েছে সুধারণা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের এই ঘটনা থেকে মনে হয় শিক্ষা নেওয়া উচিত যে মানুষগুলোকে মানুষ অনেক বেশি ভালোবাসেন, বিশেষ করে মৃত্যুর পরে অকৃত্রিম ভাবে ভালোবাসা প্রকাশ করে, তাদের কিছু গুণ থাকে, কিছু বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলো আসলে আমরা আমাদের মধ্যে অর্জন করার চেষ্টা থাকা উচিত, ধারণ করার চেষ্টা থাকা উচিত। আমরা অনেক সময় অবাক হয়ে যাই যে কিভাবে এত মানুষের ভালোবাসা একজন মানুষ পেতে পারেন। সমকালীন অনেক ওলামায়ে কেরামের ক্ষেত্রে আমরা দেখেছি এরকম চিত্র। তো এই বিষয়গুলো যখন দেখব তখন তাদের মধ্যে কি গুণ এর কারণে তারা মানুষের এতটা ভালোবাসা পেয়েছেন বলে মনে হয় সেগুলো আলোচনায় আসা উচিত, সেগুলো আমরা আলোচনায় এনে সেগুলোকে স্টাডি করে আমরা সেই গুণগুলো দ্বারা নিজেরা গুণান্বিত হওয়ার চেষ্টা করা উচিত, তাহলে ইনশাল্লাহ আমাদের জীবন আলোকিত হবে। এটি হলো আমার প্রথম কথা। আমরা জীবিত মানুষদের প্রশংসা করতে খুব বেশি কার্পণ্য করি, মরে গেলে অবশ্য হাই হাই করি, একেবারে যাকে আমি প্রতিপক্ষ মনে করি সেও মারা গেলে কিন্তু আমাদের কপালে ভাঁজ হয় এবং আমরা কিন্তু কষ্ট অনুভব করি, এটি কিন্তু বাস্তবতা। অন্তত পাষাণ হৃদয়ের মানুষ না হলে নিজের প্রতিপক্ষের কেউ মৃত্যুবরণ করলেও কিন্তু তার মধ্যে সিম্প্যাথিটা চলে আসে। এই সিম্প্যাথিটা যদি জীবদ্দশায় আমরা
আমাদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে অনেক সুন্দর একটি পরিবেশ গড়ে উঠবে, যেটি আজ অনেক বেশি প্রয়োজন মুসলমানদের।